আমার ভোট আমি দেব, নৌকা মার্কাই ভোট দেব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভাই চট্টগ্রাম 13 কর্ণফুলী আনোয়ারার নৌকার মাঝি ইনশাল্লাহ নৌকার যে জোয়ার বর্তমানে বিগত যে 15 বছরের উন্নয়ন বহিঃপ্রকাশ যেমনটা বিএনপি জামাতের যে অগ্নিসংযোগ বোমা পেট্রোল বোমা এই সব কিছুর আগামী 7ই জানুয়ারি জনগণ উৎসব মুখর পরিবেশে সর্বোচ্চ ভোটার উপস্থিতির মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেবেন এবং আনোয়ারাতে ইনশাল্লাহ আলহাজ সাইফুজ্জামান চৌধুরী আমাদের প্রিয় নেতা উনি একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার বাবারও এই আসনের মধ্যে অনেক খ্যাতি সুনাম আছে সেই লক্ষ্যে আমি মনে করি আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ভাই বিপুল ভোটে এখানে জয়লাভ করবেন এবং 7 তারিখ বিকেলে আমরা জয়ের মালা ওনাকে পরাব এই আশাবাদ ব্যক্ত করি আমাদের যথেষ্ট উন্নয়নী আনোয়ারাতে রাস্তাঘাট যেমনটা আপনার এখন কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু টানেল সহ ইকোনমিক জোন এবং ফিএবি সড়ক রাস্তাঘাট বলতে গেলে এখন আর কোথাও ঢালাইবিহীন কোথাও জায়গা নেই সব জায়গা হয়ে গেছে এখন এবং উন্নয়নের ক্ষেত্রে এই সরকার যে সমস্ত ভাতা চালু করেছে তৎমধ্যে বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পঙ্গু ভাতা শিক্ষাবৃত্তি ভাতা এরপর মুক্তিযুদ্ধ ভাতা 2008-এর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার ছিল দুইটা ওয়াদার মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি একটা হলো স্বয়ং সম্পূর্ণ বিদ্যুতায়ন আরেকটা হলো ডিজিটাল ডিজিটাল বিষয়টা বাস্তবায়ন হয়েছে যা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আগেকার যুগে মানুষ বিদেশ যারা থাকে সেলের কাছে কথা বলতে গেলে একটা ক্যাসেট বানাতো ওই ক্যাসেটটা ওখানে গিয়ে ক্যাসেটের মধ্যে ঢুকিয়ে তারপরে কথা শুনতো এখন আমার সেলের সাথে আমি কথা বলবো সরাসরি আমি এখান থেকে আমার মোবাইল দিয়ে টিপে আমি সরাসরি আমার সেলে কি করতেছে আমি ওটা দেখে দেখে কথা বলতেছি এটা দিয়ে প্রমাণ হয়ে গেল যে ডিজিটাল বাস্তবায়ন হয়ে গেছে শুধু সেটা না আরও অনেক বিষয় আছে ডিজিটালের ক্ষেত্রে যা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখছি আপনারা 7 তারিখ 7ই জানুয়ারি আপনারা সকালবেলা যারা মুসলিম আছেন তাদের তারা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এবং হিন্দু ভাইরা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আপনাদের পুজো দিয়ে আপনারা কেন্দ্রে চলে যাবেন স্বতঃস্ফূর্তভাবে আপনারা লাইন ধরে ভোট দেবেন আমার ভোট আমি দেব নৌকা মার্কাই ভোট দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক